আসছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে সামনে রেখে বাংলাদেশের শারদ পার্ব শুভেচ্ছা বেনাপোল বন্দর দিয়ে ইলিশের চালান ঢুকেছে অপর বাংলায়। এইসব বিষয়ে বিস্তারিত দেখাবো, জানাবো, শোনাবো আমরা। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। অতিরিক্ত 500 টন ইলিশের চালান ভারতে ঢুকবে বলে জানিয়েছেন রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। চলুন শুনে আসি বিস্তারিত। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে গত 9 দিনে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে 516 মেট্রিক টন। এদিকে নতুন করে 2 দফায় আরও 10টি প্রতিষ্ঠানকে 50 মেট্রিক টন করে 500 মেট্রিক টন ইলিশ রপ্তানি অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে ভারতে ইলিশ রপ্তানি হবে মোট 2950 মেট্রিক টন। 30 সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষ এই রপ্তানির আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের চালান ভারতে যাচ্ছে বলে দুই দেশের কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে। এদিকে শুক্রবার 16 সেপ্টেম্বর সরকারি ছুটি, শনিবার 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা ভারতের ছুটি ও রবিবার 28 সেপ্টেম্বর ভারতের কর্তৃপক্ষ শুধুমাত্র ইলিশ মাছ গ্রহণ না করায় টানা 3 দিন বন্ধ থাকবে ইলিশ রপ্তানি কার্যক্রম। বেনাপোল স্থল বন্ধ ফেসারিস কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ইলিশ রপ্তানিতে 2021-2024 নীতিমালা অনুযায়ী 2 দফায় প্রতিটি প্রতিষ্ঠানকে 50 মেট্রিক টন করে 59টি প্রতিষ্ঠানকে মোট 2950 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। গত 5 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ রপ্তানি হয়েছে 516 মেট্রিক টন। রপ্তানির বেশিরভাগই ইলিশ বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে ঢুকবে বলে রপ্তানি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে। ইলিশ মাছ রপ্তানিকারী প্রতিষ্ঠান অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনাল এর মালিক বিশুদানন্দ আচার্য বলেন, বাণিজ্য মন্ত্রণালয় প্রথম দফায় 49টি প্রতিষ্ঠানকে, পরে আরও 10টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমোদন দেন। এবার ভারতে মোট 2950 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য $10, যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি 948 টাকা। বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানিয়েছেন, ইলিশ রপ্তানির জন্য কাস্টমসের কার্যক্রম দ্রুত বা মাঠ কর্মকর্তাদের দ্রুত কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কিছুটা হলেও যদি আপনাদের উপকার আসে, ভালো লাগে, তাহলে জানান লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এখনই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।